a mouse, cause I'm an albatross. এখন গান পরিবেশন তো ফ্রেন্ডস আমরা এখন গোলাপগ্রাম থেকে বের হয়ে যাচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো জায়গায়, নতুন কোনো প্লেসে, নতুন কোনো ব্লগিং এর ভিডিওতে। আল্লাহ হাফেজ। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে আমরা যাব খুবই পরিচিত একটি জায়গায়, গোলাপগ্রাম। তো আমরা টোটাল যাব হচ্ছে তিনটি বাইকে পিলিয়ন থাকবে। তো আমার সাথে অনেকে আছে, সাথে আছে মঈন, তারপরে আলবি, আর ওই সাইডে আছে নাফিস। নাফিস ব্লগিং করতেছে। তো এখানে নাফিস রিহার্সেল করতেছে। তো বন্ধু, রিহার্সেল কি হয়েছে? আরে না, আমি কনফিউশন, নার্ভাস, পুরো টোটালি নার্ভাস, কোনো প্রিপারেশন নাই। রাত্রে হুট করে প্ল্যানিং করছে যে আজকে ব্লগ করতে দেবো, তাই কোনো প্রিপারেশন আছে। আবার গতকালকে আগে আমি দাওয়াত খেতে গেছিলাম, একটু বলবা না কেউ, সবাই কেউ তো বলেই নাই। সমস্যা নাই, হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। আমি আর তুমি তো একই নতুন, দুজনেই নতুন। তো ঠিক আছে, প্র্যাকটিস করুক, আমি একটু কথা বলে নিই। তো এখানে আরও একজন আসবে, সম্ভবত লিওন আসবে। তো ঠিক আছে ফ্রেন্ডস, সাথেই থাকুন পুরো ট্যুর জুড়ে, আরও রাস্তায় আরও কথা হবে। তো গাইজ, আমরা এখনই রওনা দিব, সবাই প্রস্তুত? নাফিস প্রস্তুত, লিওন, হ্যাঁ ভাই, হাই, আসসালামু আলাইকুম। আমাদের সাথে নতুন ব্লগে যাচ্ছে, কেমন লাগতেছে আলবি? এই তো ভালো লাগতেছে। ফিলিংসটা অন্যরকমটা দেখাও, ফিলিংস ভাই অন্যরকম ফিলিংস, ভালো লাগতেছে। বড় ভাইদের সাথে ঘুরতে যাচ্ছি, দেখি আসেন আমরা আপনাদের সাথে। এই প্ল্যানটা সময় দিয়া চলো যাই। আর এই জায়গা আছে হেলমেট রাখছেন আছে তানবিন ভাই, হ্যাঁ, ফার্স্ট টাইম আমাদের সাথে ব্লগে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, তো ট্যুরে যাচ্ছে আর কি। হ্যাঁ, একদম যাবো আমরা আজকে। আমি এই প্রথমেই যাচ্ছি, ওদের সাথে একটু এনজয় করব। হ্যাঁ, আশা করি সবাই আবার সুস্থভাবে ফিরে আসবো ইনশাল্লাহ। চলো, পুলিশ ধরলে পাশায় বাড়ি খাবো, না বাড়ি দিব। হ্যাঁ, আর আইনগত ভাবে তো বাচ্চায় বাড়ি খাওয়াই লাগে, যেহেতু আমার হেলমেট নেই।
তো গাইজ আমরা মাত্র ডিয়াবাড়ি ব্রিজে আসলাম। আমার ঠিক পেছনে হচ্ছে ডিয়াবাড়ি ব্রিজ, এই বরাবর ডিয়াবাড়ি ব্রিজ, আর এদিকে হচ্ছে মিরপুরের রাস্তা এই বরাবর। আর আমরা সোজাসুজি চলে যাবো এদিকে, এদিক দিয়ে গেলেই হাইওয়ে আছে, হাইওয়েতে উঠে আমরা বিরুলিয়া ব্রিজে যাবো। তো ঠিক আছে, সাথে থাকুন, বিরুলিয়া ব্রিজে গিয়ে আবার কথা হবে। ভিডিওটা দেখার আগে আগে সাবস্ক্রাইব করে নিন, ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আলবির কথা আর এখানে আপনারা। ঠিক আছে। গাইজ আমরা ফাইনালি এখন আছি বিরুলিয়া ব্রিজে, বিরুলিয়া ব্রিজে একটু ফটোশ্যুট করতেছি। তো ওই যে একটি মালবাহী ট্রলার যাচ্ছে, আর হাফিজ ব্লগিং করতেছে, এখানে আছে শামিম, মঈন, আর হচ্ছে হাসান। তো কিরকম লাগতে পরিবেশটা খুবই সুন্দর, আবহাওয়াটাও সুন্দর আছে, খুব শান্ত একটা বাতাস লাগতেছে, শান্ত বাতাস, হ্যাঁ অত বাতাস, হ্যাঁ যাই হোক সব মিলিয়ে ভালোই লাগতেছে। হ্যাঁ ঠিক আছে, তো আমরা এখন যাবো শামিমের কাছে। শামিম, শামিম বলো। হাই গাইস, আমরা আজকে এখন বিরুলিয়া ব্রিজের উপরে, আপনারা দেখতে পাচ্ছেন কি মনোরম পরিবেশ। এখানে আর কি পানি দিয়ে মুক্ত হওয়া লাগবে না, বাতাস আছে, বাতাস দিয়ে মুক্ত হবে, এত সুন্দর বাতাস। গাইজ আসলে আজকের ওয়েদারটা একটু অন্যরকম, রোদ নাই, একটু মেঘলা মেঘলা ভাব, আর বৃষ্টি আসতে পারে, ঠিক নাই, উপরে আছে কালো মেঘ, অনেক কালো মেঘ আছে, বৃষ্টির সম্ভাবনা আছে। যাই হোক, এর আগে আসছিলাম আসলে মডেল টাউনে যখন গেছিলাম তখন প্রচুর রোদ ছিল, আজকে রোদ নেই, আজকে আকাশটা কালো, কালো মেঘ। তো দেখা যাক বৃষ্টি হয় কিনা, বৃষ্টি হলে যদি হয় সম্ভব হয় তাহলে ভিজবো আমরা সবাই, সাথে থাকুন। সো গাইজ আমরা এখন গোলাপ গ্রামের এরিয়ার ভিতরে ঢুকে গেছি, তো এখন আমরা একটু হোটেলে ঢুকবো, হোটেলে ঢুকে হালকা পাতলা কিছু খাবো, অনেকে সকালে খাওয়া দাওয়া করে নাই। তো আমরা এখন এই হোটেলে ঢুকবো, আমাদের বাইকগুলো এখানে আছে, তো চলুন খাওয়া দাওয়ার পরে আবার কথা হবে। আমরা এখন আছি মস্তান পাড়াতে, তো দেখতেছেন আমাদের ঠিক পেছনে একটি ছোট একটি বাগান আছে, গোলাপের বাগান, বোঝা যাচ্ছে কিনা বুঝতেছি না। হ্যাঁ এই যে আসলে তানিন ভাই কিছু বলেন। হ্যাঁ তো এই আমরা আছি কি মস্তান পাড়াতে। হ্যাঁ এখানকার গ্রামটা খুবই সুন্দর, খুবই অসাধারণ। হ্যাঁ তো আশা করি সবাই সাথে থাকবেন। এই যে দেখতেছেন গোলাপ ফুল, আমরা যাচ্ছি এখন গোলাপ গ্রামে। হ্যাঁ তো সেখানে গিয়ে অবশ্যই সবাই সাথে শেয়ার করব গোলাপ গ্রামটি। হ্যাঁ ভালো লাগবে সবাই আশা করি, সাথে থাকুন, সাথেই থাকুন। আমরা এখন খাবো, খাওয়ার পরে আবার কথা হবে, খাওয়ার সময় কথা নেই, খাওয়ার সময় কথা নেই। তো গাইজ ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা আবার গোলাপ গ্রামের উদ্দেশ্যে এখনই রওনা দিব। তো সবাই প্রস্তুতি নিচ্ছে, নাফিস বাইকে উঠছে, মঈন, হাসান, আলভি, লিওনেরা ফটোশ্যুট করতেছে,
তো আমরা এখনি যাব একবারে গোলাপগ্রাম গিয়ে আপনার সাথে আবার কথা হবে তো স্টে টিউন আমরা ফাইনালি এখন গোলাপগ্রামের সেই কাঙ্ক্ষিত গোলাপগ্রামের সামনে আছি। খুব সুন্দর পরিবেশ, এই যে গোলাপগ্রামের গেট, আমরা এদিক দিয়ে ঢুকবো, এদিক দিয়ে ঢুকবো আমরা। যারা বাইক নিয়ে আসবেন, যারা বাইকার আছেন বাইক নিয়ে আসবেন, তাদেরকে এখানে 20 টাকা দিতে হবে, আর যদি গাড়ি আনেন তাহলে 50 টাকা দিতে হবে পার্কিং এর জন্য। তো আমরা এখন এই পথ দিয়ে ঢুকবো। এই যে ভাই আমরা যাচ্ছি, চলেন ফলো আস। তো চলুন ভিতরে যাই আর দেখাই আপনাদের গোলাপগ্রাম। তো আমরা এখন গোলাপগ্রামের রাস্তা দিয়ে ঢুকতেছি। অবশ্যই অবশ্যই বিনোদন হবে, বিনোদন হবে। আচ্ছা ভাইয়া, গোলাপগ্রাম এখানে ডেইলি কতজন মানুষ আসে প্রতিদিন? আপনার প্রত্যেকদিন এখন কমই আসে, এখন কম আসে করোনার জন্য। তুমি বসে আছো, তোমার মাস্ক কোথায় ভাইয়া? মাস্ক লাগবে না আমার, মাস্ক ছাড়া তো আসলে ঠিক নেই। যে আমাদের মাস্ক দেখছো, এই যে মাস্ক, এই যে আমারটা পকেটে, আমারটা পকেটে। তো ভাইয়া ফুল কিরকম সেল হচ্ছে, ব্যবসা বাণিজ্যের অবস্থা কিরকম এখন? ভালো না ব্যবসা বাণিজ্যের অবস্থা। এটা কি ব্যবসা তোমাদের, পৈতৃক ব্যবসা? আলহামদুলিল্লাহ। তো এখন কি মানে বাগানে ফুল কি মানে তোলা শেষ নাকি? এখন বাগালি রাষ্ট্রের জায়গা। আচ্ছা ঠিক আছে, আমরা ভিতরে যাই আসো। আচ্ছা ভাই দেখি তোমার ফুল তোলা আমরা নিব। ফুল কি কিভাবে পিস কি রকম? আমরা ফুল নিব 4 টাকা পিস। 4 টাকা পিস? তো গাইস নিচে দেন 4 টাকা পিস, যদি একটা বান্ডিল নেন তাহলে এখান থেকে আমি 2 টাকা বইলা কমায় রাখতে দিতে পারবো, সমস্যা নাই, এটা আমাকে জানাইলেই হবে। আমি হেলমেট পিন্দা রেছেন কি লিয়া? তো গাইস এখানে শুনলেন যে কেউ যদি গোলাপ ফুল নিতে চান 4 টাকা পিস, আর এখন বাগানে একটু গোলাপ ফুল কমই দেখা যাচ্ছে, হয়তো বা সব তুলে ফেলছে, তুলে হয়তো বা সব জায়গায় সেল দিয়ে দিছে, কারণ বাংলাদেশের সব জায়গায় গোলাপ এখান থেকে যায়। গোলাপের ওপরেই, গোলাপের নামের ওপরেই আসলে এই জায়গার নাম দেওয়া হচ্ছে গোলাপগ্রাম, কারণ এই জায়গায় গোলাপ খুব বেশি চাষ হয়। তো আমরা এখনও মেন জায়গায় যাইনি, যেখানে চারিদিকে শুধু গোলাপ আর গোলাপ, ওইখানে যাচ্ছি আমরা। তো সাথেই থাকুন ফ্রেন্ডস। আসলে অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে এখন গোলাপগ্রামের যে বাগানের অবস্থা, গাছগুলোর অবস্থা খুব খারাপ, অনেকটা নষ্ট হয়ে গেছে, গোলাপ খুব কমই, আর যাও দু একটা আছে এগুলো দেখাবো আপনাদের। তো সাথেই থাকুন আর উপভোগ করতে থাকুন গাইস। অলরেডি বৃষ্টি শুরু হয়েছে, ফোটাফোটা বৃষ্টি পড়তেছে, আর আমার পেছনে যে বাগানটা, এখানে মোটামুটি অনেক ফুল আছে। ওই যে এক ভাই ফুল তুলতেছে, তো মোটামুটি এই বাগানটাতে একটু ফুল আছে, আর অন্য যে কটা বাগান দেখলাম কোনোটাতে ফুল নেই, ফুল তুলে নিয়ে গেছে। আর বৃষ্টি হচ্ছে, আমরা একটু একটা দোকানের নিচে দাঁড়াবো, এখানে একটা দোকান আছে, দোকানের নিচে একটু দাঁড়াবো, বৃষ্টি কমলে আবার আপনাদের পুরো একটা ভিউ দেখাবো গোলাপগ্রামের। আর আমার এই পেছনে আছে একটা মসজিদ, এখানে নামাজ পড়ে সবাই।
তো ঠিক আছে বৃষ্টি শেষে আবার একটা ছোট ভিউ দেব আপনাদের। You made me turn up late for work again. Ooh yeah, I'm talking about talk. So, bhai, ekhon golap phul tatka khet theke tule ene eta ekhon bundle korteche. Bhai, golap koto kore piece hoye jagay? 8 taka piece. 8 taka piece. To baire to bollo dei 4 taka piece. ঠিক আছে ফ্রেন্ডস, আসলে গোলাপের মানের ওপর অনুযায়ী এখানে দাম। তো দেখেন অনেক বৃষ্টি হচ্ছে, এই গোলাপগুলো একটু ভালো এর জন্য 8 টাকা, আর বাইরের গুলো একটু ছোট এর জন্য 4 টাকা। এখন গান পরিবেশন হবে, এখন গান পরিবেশন খাটনিলে অল্প বসে দাঁড়িয়ে নদীর কিনারে বাড়ি, আরে লাউ কুনলে লাউ পেপার, কত কুনলে কত বাবা, হাত টানলে পাও পেপার, বাপে বাবা দিতে পিঁচুরা তালি, মাঙ্গে না হালু আছে টাঙ্গের চাপাটি দেখে রঙের রঙিনি মার্কা ফিরিঙ্গি মাইয়া দুদিনের বড়ি খেয়ে আট করে পাঙ্কা দিয়ে মারস না। ফ্রেন্ডস, এখন আমাদের মাঝে লিওন ও আলবি গান পরিবেশন করবে র‍্যাপ সং। লিওন অনেক কটা গান পরিবেশন করলো, গান কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর এই দেখুন বৃষ্টি এখন মোটামুটি শেষ, তারপরও বৃষ্টি পড়তেছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছে। আর আমি এখন বাগানের ঠিক সামনে, বাগানের ভিতরে ঢোকা যাবে না, নিষেধ আছে। তো দেখতে থাকুন। লেক ইজল্যান্ড ঢাকা, এই ছাউনির নিচে একটু আড্ডা দিব, আড্ডা দিয়ে পরে আমরা আবার ব্যাক করবো এখান থেকেই। তো এই হচ্ছে গোলাপ গ্রামের মিডিল পয়েন্ট, এখান থেকেই চারিদিকে দেখা যায়, যেহেতু গোলাপ নাই। তো গাইজ, গোলাপ দেখাইতে পারতেছি না, শুধু গোলাপ গাছ। গিভ আস থামস আপ এন্ড সাবস্ক্রাইব প্লিজ, ললিপপস ইজ এ গুড থিং টু ইট, বাট উই আর নট ইটার, উই আর দ্য ট্রাভেলার, প্লিজ সাবস্ক্রাইব, থ্যাংক ইউ। তো ফ্রেন্ডস, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এটাই ছিল গোলাপ গ্রামের ভিউ বলতে পারি। হ্যাঁ, তো এখন আমরা সবাই আসলে ললিপপ তো খাওয়ার জিনিস, কিন্তু আমরা ট্রাভেলার, আমরা ঘুরতে পছন্দ করি। তো আজকে হঠাৎ করে প্ল্যান করলাম, ভাইরা বললো যে চলো ঘুরে আসি গোলাপগ্রাম থেকে, তো আসলাম। আসলে পরিবেশটা খুব সুন্দর, মানুষজন নাই তো,
সেই জায়গাটা কিন্তু খুব সুন্দর, আপনারা আসলে দেখতে পারেন, বসতে পারেন, চিল করতে পারেন, একা না কিন্তু দুজন লাগবে। ভাই একটু আগে গেছিল, দেখাইতে পারলাম না, ব্যাড লাক। আর তো এখন আমরা ব্যাক করব, আমরা মিডিল পয়েন্টে আছি গোলাপগ্রামের। আমরা এখন আবার চলে যাব আমাদের পার্কিং এ, বাইক পার্কিং এর ওখানে যাব। তো চলুন। তো ফ্রেন্ডস, আমরা এখন গোলাপগ্রাম থেকে বের হয়ে যাচ্ছি। অত্যন্ত দুঃখের সাথে বলতেছি যে ঘোড়াশালে যেমন ঘোড়া নাই, টাকশালে যেমন টাক নাই, ঠিক তেমনি গোলাপগ্রামে এখন আর গোলাপ নাই, সব গোলাপ শেষ। এখন নাকি গোলাপের সিজন না। তো আমরা একটা শুধু একটা বাগান পাইছি যেখানে গোলাপ ছিল, আর কোনো বাগানে কোনো গোলাপ নেই। তো আপনারা কেউ যদি এখন আসার প্রোগ্রাম করেন, এখন আসার দরকার নেই, আরও কিছুদিন পরে আসবেন যখন গোলাপের সিজন হবে, ঠিক আছে। তো এই ছিল। তো এখন বাইকে উঠতেছি, এখন চলে যাব সরাসরি বাসায়। আগের বারের মতো এখন আর যাওয়ার সময় কোনো রোডের ভিডিও হবে না। তো ঠিক আছে, দেখা হবে আবার নতুন কোনো জায়গায়, নতুন কোনো প্লেসে, নতুন কোনো ব্লগিংয়ের ভিডিওতে। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কোনো ইনফরমেশন থাকলে অবশ্যই দিবেন। তো আশা করি ভালো লাগবে ভিডিওটি।